আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন একটা প্রশ্ন আমার করতেছে যে ভাইয়া নতুন দিবে কিনা বা আমাদের অ্যাসাইনমেন্ট বন্ধ করা হয়েছে কিনা দুইটা প্রশ্ন উত্তর একটাই সো এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তা আশা করি যারা এই অ্যাসাইনমেন্ট নতুন অ্যাসাইনমেন্ট বা যাদের মনের মধ্যে প্রশ্নগুলো রয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর ভিডিও মুল্টো পেকে যাওয়ার আগে একটা কথা বলে রাখতে চাই আমরা দুই লক্ষ সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদের রিকোয়েস্ট করব আমাদের এত বড় একটা ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাওয়ার জন্য সো চলো বিষয়গুলো আস্তে আস্তে তুলে ধরি প্রথমে আমি তোমাদের একটা কথা বলি তোমরা এই মুহূর্তে কী কী পেশার মধ্যে আছো এক হচ্ছে প্রতিদিন ক্লাস দ্বিতীয় হচ্ছে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট তৃতীয়ত হচ্ছে অনেকে প্র্যাকটিক্যাল আছে তার মধ্যে তো ব্যক্তি জীবনে অনেক সমস্যা থাকে তাকে এক একটা শিক্ষার্থীর সো দেখলাম যে অনেক শিক্ষার্থী অনেক ধরনের হতাশার মধ্যেও আছে এই মুহূর্তে হয়তো যার স্টার মুভমেন্টের তারা কিন্তু রিকভার দিচ্ছে বাট অনেকে সেটা পাচ্ছে না অনেকে পড়াশোনা খারাপ হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না এখন কত হচ্ছে বিষয়গুলো কি শিক্ষা মন্ত্রণালয় জানে না তারা কি বোঝে না তারা তো সব কিছুই বোঝে এখন বিষয়গুলো তো তাদেরই সমাধান করতে হবে কারণ সব কিছুর মানে মেন বিষয়গুলো তো তারাই তোমাদের সামনে আনতেছে এখন কত হচ্ছে আজকে আমি ভিডিওটি করছি মানে অ্যাসাইনমেন্টের বিষয়টা আসি অ্যাসাইনমেন্ট দিবে কি দিবে না আমি একদম যুক্তি যে তর্ক যেটা আছে সেটা দিয়ে তুলে ধরছি আজকে আমি ভিডিওটি করছি এটা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর রাতে এখন বাজে এগারোটা বিশ বাজে আমি ভিডিওটি করছি অর্থাৎ আমি আজকে এই যে চোদ্দ তারিখ সারাটা দিন আমি ওয়েট করছি যে তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল বিশেষ করে এসএসসি ও এইসিসি দুই হাজার একুশ সালের শিক্ষার্থীদের সো আমি কনফিউজ ছিলাম যে আজকে অ্যাসাইনমেন্ট দেয় কি না সো আমি দেখলাম এখানে শুধুমাত্র আজকে যে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন তাদের অ্যাসাইনমেন্ট আজকে দিয়ে আছে ষোলো সপ্তাহে বাট তোমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দেয়নি সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা কিন্তু আজকে বা গতকালকে দেওয়ার কথা ছিল যেহেতু আজকে একদম কনফার্ম দেওয়ার কথা কিন্তু তারা কিন্তু অ্যাসাইনমেন্ট দেয়নি এখন আসলে জানিনা তারা কি করে আদৌ তারা অ্যাসাইনমেন্ট দেয় কিনা তবে আমি তোমাদেরকে বলি কালকে দিন পর্যন্ত তোমরা ওয়েট করতে পারো যদি কালকে দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট না দেয় তাহলে হয়তো বা তারা আর অ্যাসাইনমেন্ট দিবে না হয়তো অ্যাসাইনমেন্ট বাতিল করা হয়েছে পরবর্তী সেটা নোটিশের মাধ্যমে জানানো হবে তবে কালকে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আমি কিন্তু ভিডিওটি আপলোড করবো পনেরোই সেপ্টেম্বর হয়তো তোমরা পনেরোই সেপ্টেম্বর দেখতে পাবা ভিডিওটা সো এই যে পনেরোই সেপ্টেম্বর দেখবা কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছে কিনা একবার চ্যানেলের চোখ রাখবা যদি অ্যাসাইনমেন্ট আপলোড হয় আমরা তো তোমাদের সঙ্গে তুলে ধরবো যদি অ্যাসাইনমেন্ট দেয় এই একটা এই কালকেই দিতে পারে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরই দিতে পারে তারপর আর কোনো অ্যাসাইনমেন্ট দিবে না সো এই ছিল মূলত তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কথা মানে এখানে কত হচ্ছে অ্যাসাইনমেন্ট নতুন অ্যাসাইনমেন্ট দিবে কিনা সেটা এই পনেরোই সেপ্টেম্বরে বোঝা যাবে যে তারা সেটা অফ করবে না কি নতুন অ্যাসাইনমেন্ট দিবে আমি কি বলতে চাচ্ছি আশা করে বুঝতে পারছো আর আমি এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো লোক না যে আমি একটা কথা বললাম সেটা শিক্ষা মন্ত্রণালয় শুনবে বা শিক্ষা মন্ত্রণালয় কী করছে সেটা আমাকে বলবে আমি তোমাদের একজন প্রতিনিধি তোমাদের কনফিউশনগুলো দূর করার সর্বোচ্চ চেষ্টা করি বেশ এইটুকুই সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ